দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। শান্তিপুর ব্লক ও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নতুন কমিটি প্রকাশিত হল। সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটির নাম ঘোষণা করল শান্তিপুর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি সৌমেন্দ্র নারায়ণ দাস। উপস্থিত ছিলেন শান্তিপুর সহ তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনদ চক্রবর্তী এবং শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই চন্দ্র বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ। মোট 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে শান্তিপুরের ব্লক শ্রমিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। মোট 40 জন সদস্য রয়েছে এই নতুন কমিটিতে। সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটির নাম ঘোষণার পর সাংগঠনিক সভাপতি সৌমেন্দ্র নারায়ণ দাস বলেন, আগামী দিন দলকে আরও মজবুত করার কাজ করবে এই সংগঠন, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাজ করবে তাদের এই নতুন কমিটি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কেউ টোটো চালায়, কেউ রিক্সা চালায়, কেউ জমিতে চাষ করে, কেউ হকারি করে, কেউ দোকান করে, কেউ দোকানের কর্মচারী, কেউ তাঁত বোনে। এই অসংগঠিত মানুষদেরকে সংগঠিত ভাবে ট্রেড ইউনিয়নের মধ্যে নিয়ে আসার জন্যেই উদ্দেশ্য নিয়ে অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের আইএনপিটিউসি শহর এবং ব্লকের কমিটি করা হচ্ছে। তার দলের নির্দেশে এখানে সৌমেনকে ব্লকের দায়িত্ব দেওয়া হয়, শহরে আমায় দায়িত্ব দেওয়া হয়েছিল। বিগত দিনে একই নিয়মে সাংবাদিক বৈঠক করে শান্তিপুর শহর আইএনপিটিউসির কমিটি আমরা ঘোষণা করেছি। আজকে শান্তিপুর বি ব্লকের আমাদের আইএনপিটিউসির কমিটি এখানে ঘোষণা হবে। দল যে কমিটি অনুমোদন দিয়েছে, হয়তো সবাইকে রাখা যায়নি, সবাইকে রাখতে পারলে ভালো হতো। শান্তিপুরের 6টা অঞ্চল, প্রচুর দলের দায়িত্বশীল কর্মী, কিন্তু আমরা সবাইকে রাখতে পারিনি। এক একটা অঞ্চল থেকে হয়তো 10 জন 12 জন করে রাখা হয়েছে। এবং আমাদের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তারও আমাদের প্রতি সমর্থন ছিল, তিনি আমাদের নাম পাঠিয়েছিলেন এবং তার নির্দেশে ব্লকের নেতৃত্বের নির্দেশে এখানে যে কমিটি হয়েছে জেলা, সেই কমিটি অনুমোদন দিয়েছে। যারা আপনার কাঠমিস্ত্রি আছে, যারা আপনার ওই ইট ভাটার শ্রমিক আছে এবং আমাদের বিভিন্ন মানে দোকানে যারা কাজ করে, তা এই তাদের নিয়ে একটা সম্মিলিত হবে। আপনার শ্রমিক সেখানে যারা শ্রমিক আছে, আপনার আপনার অন্যান্য বিভিন্ন কাজ করে, তাদের আমাদের এই আইএনটিসির আওতায় আনলে পরে সর্বস্তরে একটা বিশাল জায়গা তৈরি হবে। এবং আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, এবং কৃষি নির্ভর আপনার ভারতবর্ষ, সেই জায়গা কৃষি শ্রমিকদের একটা বড় অংশ আমাদের এই আইএনটিসি। নীল কস্তুরী আভার চাল ঝালরাকে নিশি আমি অনেক। আজকে সবাইকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং উপস্থিত সাংবাদিক বন্ধু ভাই এবং বোনেদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা আইএনটিটিউসির জেলা সভাধিপতি সভাপতি দেবাশিস গাঙ্গুলি জিন্দাবাদ, শান্তিপুর ব্লক শান্তিপুর বিধানসভার আমাদের দেখেছি রক্তি মা আকাশে সূর্য জেগে উঠে, মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে পড়ে গিয়েছে। শান্তিপুর ব্লক এ আইএনটিটিউসি থেকে যাদের নাম ঘোষণা করছি, অর্পণ বর্মন বাগাসরা জিপি থেকে, সোশ্যাল মিডিয়ায় গৌরহরি প্রামাণিক বাগাসরা জিপি থেকে, আমাদের সোশ্যাল মিডিয়া বিকাশ দেবনাথ হরিপুর জিপি থেকে, সোশ্যাল মিডিয়ায় আছেন রবীন্দ্রনাথ রায় বেলঘরিয়া 2 জিপি থেকে, সোশ্যাল মিডিয়ায় আছেন প্রসেনজিৎ দাস বেলঘরিয়া 1 জিপি থেকে, আমাদের সদস্য মেম্বার সনাতন হালদার গয়েশপুর, সুদর্শন মান্না গয়েশপুর, মৃত্যুঞ্জয় সাতরা গয়েশপুর, হামজার শেখ গয়েশপুর, বিকাশ ঘোষ গয়েশপুর, সাইফুল শেখ গয়েশপুর, মইনুদ্দিন শেখ গয়েশপুর, প্রসেনজিৎ ঘোষ বাগাসরা, রাকেশ বিশ্বাস বাগাসরা।
মল্লিক বাগাসরা, বিকাশ পাত্র বাগাসরা, সঞ্জিত সরকার বাগাসরা, সুকান্ত পাল বাবলা, সমীর ঘোষ বাবলা, কর্ণ দুর্লভ বাবলা, সাধন সরকার বাবলা, অর্জুন মান্না হরিপুর, রঞ্জিত নাগ হরিপুর, দেবপ্রসাদ মেট হরিপুর, রঞ্জিত হালদার হরিপুর, সুব্রত পাল হরিপুর, প্লাবন ত্রিবেদী হরিপুর, ঘোষ হরিপুর, উজ্জ্বল সরকার হরিপুর, পরেশ সরকার হরিপুর, গোপীনাথ দাস বেলগড়িয়া টু, বরুণ সরকার বেলগড়িয়া টু, অভিজিৎ প্রামাণিক বেলগড়িয়া টু, রাকেশ কুমার দাস বেলগড়িয়া টু, সুফল বিশ্বাস বেলগড়িয়া টু, রতন বিশ্বাস বেলগড়িয়া টু, উজ্জ্বল হালদার বেলগড়িয়া টু, তারক বিশ্বাস বেলগড়িয়া টু, সুশঙ্কর বিশ্বাস বেলগড়িয়া টু, উৎপল বিশ্বাস বেলগড়িয়া ওয়ান, বিষ্ণু পাল বেলগড়িয়া ওয়ান, প্রসেনজিৎ দেবনাথ বেলগড়িয়া ওয়ান। হৃদয়ের অবিরল অন্ধকারের ভেতর আবার ঘুমোতে চেয়েছি আমি, অন্ধকারের স্তরের ভেতর জনিত। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।